এই ভিডিওটা করছি, আমাকে তথ্য দিয়ে, একেবারে সুনির্দিষ্ট তথ্য, উইকিপিডিয়া পড়ে না, একেবারে সুনির্দিষ্ট ডিটেলস তথ্য দিতে সহায়তা করবে। তথ্যগুলো হচ্ছে, তো দর্শক বন্ধুরা, সমন্বয়কারীদের সমন্বয়কারী কখন পড়াশোনা করে, এরা সমন্বয়কারী নয়, এরা আসলেই কুচক্র। তো আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি মাহফুজ আলমের গুরুত্বপূর্ণ ভিডিও, আসলে সম্পূর্ণ শুনে ভিডিওটি। সমন্বয়কারীরা যারা, বিশেষ করে কেন্দ্রীয় সমন্বয়কারী, তাদের ছাত্রত্বের ডিটেলস আমাকে দেবেন। একেবারে ফ্রন্টলাইনে যারা আছে, বিশেষ করে ধরুন হাসনাত আবদুল্লাহ, সাজিদ সালম, নাহিদ, আসিফ মাহমুদ, এরা যারাই আছে তাদের ছাত্রত্বের ডিটেলস আমাকে দিবেন, যে তারা কবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং কবে পাশ করেছে নাকি এখনো তারা ছাত্র আছে, এবং কোটা আন্দোলন চলাকালীন সময়ে তাদের ছাত্রত্বের অবস্থাটা কি, তাদের ক্লাস অ্যাটেন্ডেন্স সম্বন্ধে যদি জানতে পারেন, জানার উপায় আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি জানি, ইচ্ছা করলে বের করা যায়। তাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের ডিটেলস দেবেন, যে এবং তারা কি ছাত্র ছিল কিনা কোটা আন্দোলনের সময়, বা যদি না থেকে থাকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি করে। যখন হাসনাত আবদুল্লাহ, সে যখন ওই সচিবালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রদেরকে ডাক দিচ্ছিল, তাই তোরা সব রাজনীতি আয়, এই চায় সচিবালয় আয়, হ্যান তেন, ওই সময় ওদের ছাত্রত্বের অবস্থাটা কি। সাজ্জিদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, মানে আন্দোলন করার উদ্দেশ্যে যাওয়ার আইন অধিকারটা কি আছে তার, আমি জানতে চাই তার ছাত্রত্ব কবে শেষ হয়েছে, বা যদি শেষ না হয়ে থাকে কি পরে। এই সবার, বিশেষ করে ফ্রন্টলাইন যারা আছে, সবার ডিটেলস আপনারা আমাকে সরবরাহ করবেন, কমেন্ট বক্সে দেবেন বেটার, আর যদি ইমেল জানেন ইমেলে দেবেন। বুঝেছেন তো কি বলছি, ডিটেলস যে কোটা আন্দোলন চলাকালীন অবস্থায় তাদের ছাত্রত্বের অবস্থাটা কি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত এই চলমান পরিস্থিতিতে, ভয়ঙ্কর পরিস্থিতিতে, ছাত্র ছাড়া আপাতত কাউকে ঢুকতে দেওয়া হবে না এন্ট্রি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, আমাকে হেল্প করবে। তো ধন্যবাদ সকলকে, আশা করি ভিডিওটি সকলে দেখেছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ মাহফুজ ভাইকে সুন্দর একটি বিশ্লেষণ দেওয়ার জন্য। তো ধন্যবাদ আবারও সকলকে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।